চাঁদপুরের ফরিদগঞ্জে চাঞ্চল্যকর বিউটিশিয়ান ও প্রবাসীর স্ত্রী মমতাজ বেগম রিক্তার খুনের রহস্য উন্মোচন করেছে পুলিশ। খুন হওয়ার 36 ঘন্টার মধ্যে থানা পুলিশ তথ্য প্রযুক্তি এবং আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক খুনের রহস্য উন্মোচন করতে সক্ষম হয়। শুক্রবার বিকেল ফরিদগঞ্জ থানায় প্রেস ব্রিফিংয়ে এই হত্যাকাণ্ডের বিষয়ে বক্তব্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে। এ সময় ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম, ওসি তদন্ত প্রদীপ মণ্ডল ও মামলা তদন্তকারী কর্মকর্তা সুমন মিয়া উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনার দিন বুধবার রাতে দুবাই প্রবাসী হারুনুর রশিদ রাকিবুল হাসানের স্ত্রী এবং বিউটিশিয়ান মমতাজ বেগম রিক্তার সাথে তার ভাতিজা আব্দুল মালিকের ছেলে ঢাকায় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ুয়া মেহেদি হাসান শুভ কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা মায়ের নামে কটু কথা সইতে না পেরে ক্রাইম পেট্রোলে দেখানো খুনের আদলে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয় এবং ঘরে থাকা লেপে মুড়িয়ে বাথরুমে ফেলে রাখে। এই বিষয়ে মমতাজ বেগম রিক্তার দুবাই প্রবাসী স্বামী হারুনুর রশিদ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে। পরে থানা পুলিশ অভিযুক্ত মেহেদি হাসান শুভকে শুক্রবার বিকেলে চাঁদপুর আদালতে প্রেরণ করে। উল্লেখ্য, গত 17 জানুয়ারি উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গ্রিত কালিন্দিয়া বাজারে একটি পার্লার ব্যবসায়ী মমতাজ বেগম রিক্তা নিজের বাবার বাড়িতে নৃশংস খুনের শিকার হন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার ভাগ্নে বাপি ও ভাতিজা মেহেদি হাসান শুভকে আটক করে। এক পর্যায়ে মেহেদি হাসান শুভ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পুলিশ তার স্বীকারোক্তি মোতাবেক চরমন্দারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও কাটার উদ্ধার করে। ও এক পর্যায়ে বাসায় আসার পরে সে তার পুরনো কিছু তাদের মধ্যে বাড়ির সমস্যা নিয়ে তাদের সাথে আগে থেকে মনোমালিন্য, বিশেষ করে রিক্তা এবং তার আপন বড় ভাই শুভর বাবা মালিকের এবং মালিকের ওয়াইফের সাথে তাদের দীর্ঘদিনের একটা বিরোধ জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে। তো ওই দিনই রিক্তা তার এই ভাইপোকে অর্থাৎ শুভকে বল মানে তার বাবার সম্পর্কে এবং তার মায়ের সম্পর্কে কিছু কথা কটু কথা বলছিল। তো কটু কথা বলার এক পর্যায়ে শুভ তাকে থামিয়ে দেয়, থামিয়ে বলে যায় ফুফু এখন আর এগুলো বলিয়েন না, এগুলো আমার আম্মাও ভালো হয়ে যাবে আব্বাও ভালো হয়ে যাবে। এই কথাগুলো বলার পরেও কিন্তু সে থামেনি। এই পর্যায়ে শুভর মধ্যে রাগের মানে চরম পর্যায়ে পৌঁছে যায়। সে তখন সে ভিকটিমকে বলে যে ফুফু আপনি একটু থাকেন, আমি একটু বাড়ি থেকে আসি। বাড়ি মানে তার পাশেই তার বাড়ি গিয়ে এই যে হত্যাকাণ্ডে ব্যবহৃত এই আমাদের যে হাতুড়ি এবং এই যে অ্যান্টি কাটার, এই দুটি সে তার অ্যান্টি কাটারটা পকেটে ছিল আর হাতুড়িটা সে হাতে নিয়ে আবার রিক্তার বাসায় প্রবেশ করে। তখনও কিন্তু রিক্তা বুঝতে পারেনি বা তাকে দেখেনি, কারণ তখন আপনার বিদ্যুৎ ছিল না, এটা লোডশেডিং এর সময় ছিল, বিদ্যুৎ ছিল না। রিক্তা কিন্তু বুঝতে পারেনি যে তার হাতে একটা হাতুড়ি আছে। সেও কিন্তু তার মতো আগের মতো সে কথা বলে যাচ্ছে, মা সম্পর্কে বাবা সম্পর্কে বিভিন্ন কথা বলে যাচ্ছে, কটু কথাবার্তা বলে যাচ্ছে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আমাদের যে মেহেদি হাসান শুভ ক্ষিপ্ত হয়ে তাকে হাতুড়ি দিয়ে একটা ঘা দেয় এবং সেটা আপনার মাথার ডান পাশে এক সজোরে একটি বাড়ি দিয়ে ওইখানে আমাদের ভিকটিম সোফা ছিল সোফার সামনেই সে লুটিয়ে পড়ে। যেহেতু ওই সময় কারেন্ট ছিল না, আপনার খাটের বসছিল একটি চার্জ লাইট, আর যেহেতু বাড়িটা শুভর সবকিছু তার নক্ষদর্পণে, এই অন্ধকারের মধ্যে ভিকটিমের গলায় যে ছিল শাল মানে চাদর, শীতের সময় সেই চাদর, সে চাদর পেঁচিয়ে তাকে নিয়ে যায় আপনার বাথরুমে। এই কিন্তু পুরো ঘরটা কিন্তু তার মুখস্থ, শুভর কিন্তু পুরো ঘরের কি আছে কোথায় কি আছে সে জানে। নিয়ে গিয়ে সে মৃত্যুটাকে নিশ্চিত করার জন্য পরবর্তী আমাদের কাছে সে স্বীকার করেছে, সে ক্রাইম পেট্রোল দেখে সোনি আটে বাংলায় ক্রাইম পেট্রোল দেখে তার মাথার মধ্যে এই বুদ্ধি আসছে যে মৃত্যুটা নিশ্চিত করতে হবে, যেহেতু সে মেরেছে পরবর্তীতে যদি বেঁচে যায় তাহলে তার বিরুদ্ধে মামলা হবে, সবাই জানবে, যাতে তাকে কেউ চিনতে না পারে। সেজন্য মৃত্যুটা নিশ্চিত করার জন্য রিক্তার পায়ের নখ সরি পায়ের রগ এবং হাতের রগ সে কেটে ফেলে এবং পরবর্তীতে ওখান থেকে সে আর দেরি করেনি, সাথে সাথে কম্বল চাপা দিয়ে যা যে সমস্ত কম্বলগুলো তার খাটের উপরে ছিল সবগুলো নিয়ে ভিকটিমের শরীরে ফেলে দিয়ে সে ওখান থেকে সরে আসে। সরে আসার পর এক পর্যায়ে সে রাস্তার পার হয়ে আপনার চরমান্দারি হাই যেটা প্রাইমারি স্কুল আছে সে চরমান্দারি প্রাইমারি স্কুলের পুকুরে আপনার এই হাতুড়িটা এবং আমাদের যে অ্যান্টি কাটার যেটা আমরা উদ্ধার করেছি তার দেখানো মতে সেটি সে ওখানে নিক্ষেপ করে এবং পরবর্তীতে সেখান থেকে সে চলে যায় তার বাড়িতে। রাত 9:30টার দিকে তার আব্বা ফোন করে জানায় যে তোর ফুফুকে কে বা কারা খুন করে রেখেছে, তোরা তাড়াতাড়ি ওই বাড়িতে যা। সে তার নানার বাড়ি ছিল রঘুনাথপুরে, ওখান থেকে সে তার আত্মীয় স্বজন তার নানা নানি খালাদেরকে নিয়ে এবং তার বোনদেরকে নিয়ে ঘটনাস্থলে পরবর্তীতে আসে।
পরবর্তীতে এরপরে যে ঘটনাগুলো সেগুলো আমরা বলেছি, এটাই হচ্ছে আমাদের মোটামুটি ডিটেকশন। আচ্ছা, আটকের বিষয়টা হচ্ছে আমরা যখন ওইখানে যাই, যাওয়ার পরে ঘটনার দিন অর্থাৎ 17 তারিখ যখন আমরা ঘটনাস্থলে যাই লাশ উদ্ধার করতে, তখনই আশেপাশের লোকজনের সাথে কথা বলে আমরা দুইটি জিনিস নিশ্চিত হয়েছি। একটা হচ্ছে হয় ভাগিনা বাপটি যে তার সাথে থাকে, আর একটা হচ্ছে যেহেতু এখানে জায়গা জমি নিয়ে সমস্যা, তাহলে শুভ, শুভ কেন বলছি, শুভ থাকতো আপনার ঢাকাতে, সে নির্বাচনের আগে গত 4 থেকে 5 তারিখের মধ্যে সে ফরিদগঞ্জে আসে, আসার পর তার যাওয়ার কথা ছিল আরো আগে, কিন্তু সে যায়নি, সে যায়নি, সে ছিল, সে আরো কিছুদিন থাকার প্ল্যান ছিল তার। তা আমাদের মাথার মধ্যে যেটা কাজ করেছে, যেহেতু শুভর বাবা এবং মা থাকে ঢাকায়, যেহেতু তাদের মধ্যে একটা জমি জমা নিয়ে বিরোধ, এবং এটা হচ্ছে একদম নোন, মানে নোন লোকই এই কাজটা করেছে, অর্থাৎ পরিচিত লোকেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে।